কন্ট্রোলি টেক্সটাইল লিমিটেডের আইপিও প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোম্পানিটি আইপিওর মাধ্যমে 10 টাকা অভিহিত মূল্যে 3,40,00,000 শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট 34 কোটি টাকা উত্তোলন করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পাইনিয়র ইন্স্যুরেন্স, কর্ণফুল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভাবেজি অনুষ্ঠিত হচ্ছে আজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা 15,00,000 শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং রতনপুর স্টিল রিলোলিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসা প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়। ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের আইপিও আবেদন চলছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে 10 টাকা অভিহিত মূল্যের 2,20,00,000 শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 22 কোটি টাকা উত্তোলন করবে। আগামী 2 জুলাই পর্যন্ত বিনিয়োগকারীরা আইপিওর আবেদন জমা দিতে পারবেন।